বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। শুক্রবার 23 ফেব্রুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। তামিম জানান তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন এ নবদম্পতি। যদিও তামিমের বিয়ের খবর বেশ অবাক করেছে ভক্তদের, কারণ 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এ অভিনেতা। সেই বিয়ে বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানালেন তামিম। এ বিষয়ে কিছুই স্পষ্ট না করলেও ফেসবুকে তামিম লিখেছেন, আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক, কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। এ সময় নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম বলেন, রাইসার সঙ্গে আমার নতুন পথ চলার শুরু, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।